মাশাআল্লাহ বাংলাদেশের সাজেকটু এত সুন্দর জায়গাটা আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না যদিও অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে ভিউ মাশাআল্লাহ তোমার মন খারাপ থাকলে এখানে আসবা শিহরি কিন্তু উঠতে কষ্ট অনেক কষ্ট উঠতে আপনারা যদি প্রচন্ড ক্যালোরি থাকে তাহলে আপনি এই জায়গায় আসবেন বেশি কষ্ট গাইস হ্যাঁ অবশ্যই এই জায়গায় আসবো আপনারা সব কষ্ট ভুলে যাবেন ফিল্ড এত সুন্দর মাশাআল্লাহ বাংলাদেশের নাকি সাজেকটু এটা মারাত্মক রাস্তা এগুলো এইখানে আসার এক্সপিরিয়েন্স অন্যরকম অন্যরকম মারাত্মক মারাত্মক হাই কোয়ালিটি সবারগুলা এই যে রাইহান ম্যাগের রাজ্য হচ্ছে হেলিপ্যাড জায়গা আমার পিছনে আছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা হচ্ছে একদম শহর উপরে চলে আসছি আমাদের সব অবস্থা প্রচুর প্রচুর খারাপ তো আমরা যে কারণে চলে আসছি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনারা ম্যাকটা দেখেন তো গ্যাস আমরা উঠতে আসতে আসতে যদিও একটু লেট হয়ে গেছে মাশাআল্লাহ বাংলাদেশের সাজেকটু এত সুন্দর জায়গাটা আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না যদিও অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে সালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এস এম ইয়াসিন খান সো আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস আজকে হচ্ছে আমরা হচ্ছে রাঙ্গামাটিতে চলে আসছি পাহাড়ের জায়গায় আজকে হচ্ছে আমরা সাপচুরি জায়গায় আছি রাঙ্গামাটির একটা পাহাড়ের তো ওই পাহাড় আমরা সর্বোচ্চ উপরে উঠবো এখান থেকে নাকি ম্যাক দেখা যায় সেম সাজেকের মতো সাজেক টু এটাকে নাকি সাজেক টু বলা হয় সো আজকে আমরা উপরে যাচ্ছি আমাদের সাথে পুরো একটা গ্যাং আছে তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা আছি বর্তমানে হচ্ছে রাঙ্গামাটির সাপচুরি জায়গাটাতে অলমোস্ট বাজে হচ্ছে ৬:৫৬:৫৩ তো আমরা অনেক ঘুরে চলে আসছি অনেক ঘুরে গাড়িতে উঠছি নাস্তা করলাম এই জায়গায় চলে আসছি সো পাহাড়টা নাকি অনেক উঁচু সো আজকে দেখি যাই যাচ্ছে জায়গা হচ্ছে অনেক ঘুরে চলে আসছে আপনারা অবশ্যই আবহাওয়া দেখে পিছনে দেখে বুঝতেছেন একদম সকাল এখানে আমরা শীতকালে আসছি যদিও এত হওয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না এখানে সো গাইস আজকে আমাদের সাথে কে কে আছে সবার সাথে একটু দেখে নেন তো গাইস আজকে আমাদের সাথে আছে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড রায়হান অনেক দিন পর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তুমি কেমন আছো এতদিন মিস ছিলে কেন মিসিং ছিল কেন বাড়িতে তো একটু ব্যস্ত ব্যস্ত আচ্ছা এখন বিজনেস করো তো বাড়িতে বিজনেস নিয়ে ব্যস্ত সো আচ্ছা ওর চ্যানেলেও আসবে পাশে চৌধুরী রায়হান সো ভিডিওটা দেখে নেবেন আর কি সবাই আর এদিকে আসা হচ্ছে আমাদের সবার প্রিয় টম কি অবস্থা তোমার এই তো আলহামদুলিল্লাহ তো তুমি তো আমাদের সাথে সিলেট গেলে না এখন এখানে কি অবস্থা বলো পাহাড়ের ভ্রমণে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে আমরা সকালের আবহাওয়াটা অনেক ভালো হ্যাঁ খুব ঠান্ডা হ্যাঁ খুব ঠান্ডা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ এই দেখেন অনেক ঠান্ডা ঠান্ডা আছে না এই এটা হচ্ছে লোকেশন এই দেখেন এখানে ফরমন আন্তর্জাতিক বন কেন্দ্র সাপচুরি সো অনেক ঠান্ডা সো গাইস যাইতে যাইতে দেখা হচ্ছে সবাই উঠতেছে সামনে একটা আছে গ্যাং আমরা তিনজন একা পড়ে গেছি আমরা ক্লান্ত হই না এখনো সব একটু উঠি তো শেষ একটু উঠে শেষ হয়ে রাজল ভাই তুমি পুরো পুরি লাস্ট পর্যন্ত যাইতে পারবা না আমি সব দিকে হলুদ দেখতেছি ভাই এরকম কেন না শীতকাল আসছি মহান আল্লাহ তোমাকে সুপ্রিয়া আপনাদেরকে তো বলছি গাইস এখন হচ্ছে পুর এখনো বাজে হচ্ছে ৬:৫ উঠে গেছে আমরা তো একদম পাহাড়ের উপরে উঠে গেছি আপনারা নিচের ভিউটা গাইস কখনো ক্যামেরা দিয়ে বুঝতে পারবেন না এত সুন্দর ফ্রেম লাগতেছে আমরা মেঘের উপর এখন দাঁড়ায় আছি এত সুন্দর এটা যদিও বা ক্যামেরায় এত কিছু ফোকাস করা যাবে না যদিও ভোরবেলা শীতকাল সো এই জায়গায় যদি আপনারা যদি উপভোগ করতে চান আবার অবশ্যই পাহাড়ে বেরিয়ে পড়ুন আমাদের জন্য বেশ কিছু লাগবে না একটা কাপড় আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ুন আর কিছুই লাগবে না জীবন এনজয় রেডি হ্যাঁ সো গাইস আমরা এখন কোথায় আসছি দেখতে চান কোথায় আসছি দেখেন ভিউটা দেখেন গাইস সো বিউটিফুল মাশাআল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর সৃষ্টি মাশাআল্লাহ এটা না দেখলে আপনারা নাচলে বুঝতে পারবেন না এত সুন্দর এত সুন্দর একটু রাস্তাটা একটু দেখো কি বাঁকা উঁচু উঁচু রাস্তাটা দিয়ে আমরা চলে আসছি পাহাড়ের ভিতরে
আঁকা বাঁকা মেঠো পথ, পাহাড়ের ভিতর রাস্তা কি কিরকম ফিল হইতেছে? গভীর বনের ভিতরে, এখানে আসতে হবে, ঘুরতে হবে, উপভোগ করতে হবে। কেন গ্যাং সবাই উঠতেছে? বেচেলর গ্যাং ভাইয়া, আপনি বলেন, কিছু বলেন না ভাইয়া। ভাইয়া কি বলবো তোমাদেরকে, আপনার এলাকা ভাইয়া কি সালাদিন ভাই, হা হয়ে গেছেন? হ্যাঁ, 4 লিটার পানি নিয়ে উঠতেছি ভাই, 4 লিটার। এখানে আসলে ম্যাককে ছুতে পারবেন। এখান থেকে পাগল হয়েছে, পাগল পাগল দেখেন না, তুই বাংলা সিনেমার মতন গাছের উদ্ধার। বলো ফিল কেমন, একজন একজন বলে যাও। মানে অসাধারণ, এটা কোনো জবাব নাই। ইয়াসিন ভাই বলেন, পারতেছি না আর, আর পারতেছি কি, পারতেছি না ছি, এগুলো কি সালাদিন নাকি কিছু বলো হে ভাই, আপনি কিছু বলেন, ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম জাহেদ। হ্যাঁ ফরম দেয় না বৈশা মামু, এ হঠাৎ যা তুই ফরম দেয় না ভাই, তুই কি হয়েছে তোর? Two thousand years later. সো গাইস, আমরা হচ্ছে এখন হচ্ছে সবচেয়ে একদম সর্বোচ্চ পাহাড় চলে আসছি। এটা হচ্ছে হেলিপ্যাড জায়গা, আমার পিছনে আছে হচ্ছে এটা বাংলাদেশ সেনাবাহিনী। সো আমরা হচ্ছে একদম শহর উপরে চলে আসছি, আমাদের সবার অবস্থা প্রচুর প্রচুর খারাপ, তা আমরা যে কারণে চলে আসছি। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনারা একটা দেখেন, সো গাইস আমরা উঠতে আসতে আসতে যদিও একটু লেট হয়ে গেছে, মাশাআল্লাহ বাংলাদেশের সাজে একটু, এত সুন্দর জায়গাটা আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না, যদিও অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে, বাট তারপরও 167 মিটার, আমরা 167 মিটার চলে আসছি। ওয়াহ, আমরা আসলে সো গাইস আপনারা হচ্ছে একটু রেল ভিউটা দেখেন, সবাই এখানে পিকচার তুলতেছে, পিকচার তুলতে তুলতে বেশি আপনারা রেল ভিউটা দেখেন, এনজয় করেন। এখানে কি অবস্থা, ভিউ মাশাআল্লাহ। তোমার মন খারাপ থাকলে এখানে আসবা, সে কিন্তু উঠতে কষ্ট, অনেক কষ্ট উঠতে। হ্যাঁ 2 ঘন্টা কি হতা হতে বুঝবি দিয়ে দিস।
মালিক দেখা যায় কেন কেন লুট দেখা যায় মানে লুট দেখা যায় সবাই হ্যাঁ সো গাইস এখন দেখতেছেন আমাদের বিশিষ্ট ইউটিউবার ইয়াসিন খান এখন আপনারা লাইভে যদি প্রচুর টাকা থাকে আপনারা সাজেক চলে যান কেন আসেন না প্রচুর কষ্ট বেশি কষ্ট যদিও বা কষ্টের ফলে ফল আছে মুখটা অনেক সুন্দর সো আমরা অনেক কষ্ট করে আসছি এখানে ভালো লাগতেছে উঠে বাট উঠার সময় আমাদের পুরো কি বলতো আমাকে যান যাওয়া অবস্থা বলে না এরকম বেশি কারণ হচ্ছে আমরা হ্যাঁ ঘুরতে চাইলে অবশ্যই আসেন যদি কি প্রচুর ক্যালোরি থাকে ক্যালোরি থাকলে অবশ্যই আসবেন আর আমাদের মতো যদি রাতে না ঘুমায় থাকেন আসেন না কারণ আমরা ওষার সময় এত কষ্ট পাইছি গাইস যদিও বা কষ্টের ফলে ফল আসে তো আমরা প্রচুর কষ্ট পাওয়ার পর আমাদের যান যাওয়া অবস্থা হয়ে গেছিলো মাঝখানে আমরা 2-3 বার বমি হয়ে গেছিলো অনেক রেস্ট নেওয়ার পর প্রায় 2 ঘন্টা রাস্তার পর আমরা অবশেষে এখানে পৌঁছাইলাম কোন 6:30 বাজে আমরা উঠতেছিলাম এখানে আস্তে আস্তে 8 প্লাস 1.5 ঘন্টা প্লাস লাগছে 2 ঘন্টা কাছাকাছি সো গাইস আপনারা যদি প্রচণ্ড ক্যালোরি থাকে তাহলে আপনি একই জায়গায় আসবেন বেশি কষ্ট গাইস হ্যাঁ অবশ্যই এই জায়গায় আসা আপনারা সব কষ্ট ভুলে যাবেন ফিল্ড এত সুন্দর মাশাল্লাহ বাংলাদেশের নাকি সাজেক টু এটা গরিবের সাজেক টু যদিও বা অনেক সুন্দর ম্যাকগুলো একদম একদম পাশাপাশি ম্যাকগুলো দেখা যায় এখানে নাকি ভোরবেলা আসলে আরও একদম হাতে চোয়া যায় আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যদিও আমরা একটা গ্যাং নিয়ে আসছি যে কারণে আমাদের একটু সবাই ধৈর্য ধরতে হয়েছিলো কারণ অনেকজন হাঁপাই যাচ্ছিলো আমি নিজে হাঁপাই যাচ্ছিলাম মানে অনেক কষ্ট যদিও বা মেন হচ্ছে সিঁড়িগুলো ওদের বান্দর আমরা বান্দরবন যাই আমরা কাকড়া চলি সাজেক যাই ওইখানে সিঁড়িগুলো হচ্ছে অনেক ডেভেলপ বাট এই জায়গা ডেভেলপ না অনেক কষ্ট হয়ে যায় উঠতে সো গাইস আপনারা ভিডিওটা দেখেন আই হোপ আপনাদের ভালো লাগবে তো আর কি হয় দেখতে থাকুন আর আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতেছি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর নতুন এক্সপিরিয়েন্স গাইস দেখতে থাকুন সো গাইস আমাদের খাবার চলতেছে এরা হচ্ছে চট্টগ্রামের কাঙ্গাল এতিমখানা থেকে খাবার পাঠাইছে ওরা আমাদেরকে না দেখে খেয়ে ফেলতেছে বিশিষ্ট ইউটিউবার যখন ইয়াসিন খান হাজির হচ্ছে সবাই একটু অন্যরকম ফিল করতেছে আচ্ছা এসব কিউটা নাও ও আমরা এখানে এতক্ষণ আসলাম অনেক মজা করলাম সবাই একটু নাচলাম অনেক মজা করছি সবাই যদিও এখন ফুল খালি হয়ে গেছে বর্তমানে এটা মনে হচ্ছে যেন আমাদেরই জায়গা একদম সবাই চলে গেছে
এখন অলমোস্ট বাজে হচ্ছে কয়টা, অলমোস্ট হচ্ছে 9:07 বাজে গেছে, প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা আসছি এখানে। সো গাইস আমরা এখনও নামতেছি, প্রায় 20 থেকে 30 মিনিট ধরে নামতেছি। পিছনে জাহিদ ভাই আছে। তো আমাদের রাস্তা কোনোভাবে শেষ হয় না, সামনে হচ্ছে সোহেল ভাইরা রায়হানরা সবাই সামনে। সো অনেক অ্যাডভেঞ্চার আর কি, লাইফে জীবনের ঝুঁকি নিতে আসলে চাইলে এরকম জায়গায় আসে আর কি। আর কি এক মাস বিছনায় বসে শুয়ে থাকা, আর কোনো কাজ নাই, সোহেলের যে অবস্থা হয়েছে লাস্ট 2-3 ঘন্টায়। সো গাইস দেখেন ভিডিওটা, এনজয় করেন, ভালো লাগবে আই হোপ। জায়গা তোমাকে ধন্যবাদ, অসংখ্য। আমরা হচ্ছে, সো গাইস কি অবস্থা বললাম তো, আমাদের সবার অবস্থা খারাপ। তো রায়হানলা দেখলাম যে এখানে সোহেল ভাইরা সবাই, এখানে একটা বট গাছ আছে, দুইটা বট গাছ, সরি, বট গাছে এসে হচ্ছে ওরা থামছে একটু বসতে সবাই। ওঠার সময় এত ক্লান্ত লাগছে গাইস, লাস্ট 3-4 ঘন্টা জীবন যা কিছু হয়েছে না, বলার মতো না, নতুন এক্সপিরিয়েন্স, প্রচুর ক্যালোরি প্রয়োজন যা বুঝলাম। সো এখানে সবাই আপনারা যদি এই জায়গায় আসেন, এখানে একটা পা গাছ আছে, এই গাছে সবাই একটু বিশ্রাম নেবেন, আমরা বিশ্রাম নিচ্ছি। সো দেখুন মারাত্মক রাস্তা এগুলা, এখানে আসার এক্সপিরিয়েন্স অন্যরকম, অন্যরকম মারাত্মক মারাত্মক হাই কোয়ালিটি সবারগুলা। এই যে রায়হান এদিকে ভাই আসতেছে, দিয়ে কি বলতাম এখানে গাইস, আপনারা হিও ভিডিওটা ভালো লাগছে অনেক মজা করবেন, যদি কি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি কি ভালো না লাগে তাকে অবশ্যই ডিসলাইক তো আছে। সো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, যদি কি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই দেখবেন। তো এখানে যদি আরেকটা জিনিস হচ্ছে, আমরা ফার্স্টে রাঙ্গুনিয়া আসছিলাম আমাদের ফ্রেন্ড সালাউদ্দিনের বাড়িতে, রাঙ্গুনিয়া থেকে আমরা রানিরহাটে ছিলাম, রানিরহাট থেকে আমরা এই জায়গায় চলে আসছি সাপচুড়ি, এটা হচ্ছে মূলত রাঙ্গামাটির একটা জায়গা। যদিও এখানে আপনারা যদি এখানে আসতেছেন একদম ভোরবেলা চলে আসবেন, মানে আমার কথা হচ্ছে একদম ভোরবেলা চলে আসবেন। আমরা যখন আসতেছিলাম 7টার দিকে, অনেক মানুষ নাকি যখন চলে যাচ্ছে ওরা নাকি 3-4 এরকম চলে আসছে। সকালবেলা আসলে হয় কি, মেঘটা একদম দেখা যায়, হাতে ছোঁয়া যায়, আমরা আসছি তখন মেঘটা একদম চলে যাচ্ছিলো। সো এটাই, যদি টাকা বেশি থাকে অবশ্যই সাজেক চলে যাবেন। সো অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।